ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান থেকে শুরু করে স্থানীয় থানার পুলিশকর্মীর কোমরে কি ধরনের পিস্তল গজা থাকে তা নজরে আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় এক ঝলক চোখ বোলালেই। গ্রুপের নাম গাজওয়াতুল হিন্দ, উর্দুতে লেখা গ্রুপ আইকনের নিহিত অর্থ ভারতের বিরুদ্ধে জেহাদ। কেরালের এর্নাকুলামে আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃত মোসারেফ হোসেন সে গ্রুপের অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর। এনআইএ এর অন্দরের দাবি জানা গিয়েছে ওই গ্রুপের স্থানীয় মানুষজনকে যুক্ত করে জেহাদি পাঠ দেওয়ার দায়ভার পালন করছিল মোসারফের কলেজের পড়ুয়া ভাই অতিউর। উচ্চশিক্ষার নতুন ক্যালেন্ডারে জানানো হয়েছে 2020 থেকে 21 শিক্ষাবর্ষ পয়লা নভেম্বরে শুরু হবে, তবে কোনো কারণে 2019 থেকে 20 শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের ফল প্রকাশে দেরি হলে পয়লা নভেম্বরের বদলে 18ই নভেম্বর ক্লাস শুরু করা যেতে পারে। কোথাও আসন ফাঁকা থেকে গেলে সেগুলি পূরণ করার জন্য ভর্তির শেষ তারিখ হবে 30শে নভেম্বর। পশ্চিমবঙ্গে এখনো স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া চলছে, শেষ হবে 30শে অক্টোবর। সোনাঝুরির হাটে গেলেই চোখে পড়ছে দৃশ্যটা, ছোট্ট টেবিলের ওপরে শশা ও পেয়ারার পসরা সঙ্গে চাটনি, অপটু হাতেই দিব্যি শশা পেয়ারার মাখা বানিয়ে দিচ্ছে সে, রুমালের আড়ালে কচি মুখের কপালে ঘাম জমেছে। ফল বিক্রি করছো কেন জানতে চাওয়া বলল, সারাদিনে যা বিক্রি হয় তাতে সংসারের কিছুটা হলেও সুবিধা হচ্ছে, স্কুলের ক্লাস করছো না কেন? শশার খোসা ছাড়াতে ছাড়াতেই জবাব এলো, স্মার্টফোন কোথায় যে অনলাইনে ক্লাস করব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকার বিবেকানন্দ পার্ক এলাকার বাসিন্দা। পুলিশকে বৃদ্ধা জানিয়েছেন তিনি বাড়িতে একাই থাকেন। তার অভিযোগ অনুযায়ী গত 2 মাস ধরে এই সমস্যার শুরু হয়েছে, মাঝে মধ্যেই তার বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় কারা, বাড়ির গাছের ওপর থেকে আসে অদ্ভুত সব আওয়াজ, রাত বিরতে জানলায় টোকা পড়ে, জানলা খুলতেই দেখেন বিভৎস সব মুখ, ভূতের ভয়ে তার ঘুম আসে না। তৃণমূল সহ অন্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন যারা তারা বিশ্বাসঘাতকতা করতে পারেন, তাদের থেকে 2021 আগে সাবধান করে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে বলেন বিজেপিতে যোগ দেওয়া নেতারা সৎ উদ্দেশ্যে বিজেপিতে আসেননি। রাতের কলকাতায় রূপান্তরকামী মহিলার শ্লীলতাহানির অভিযোগ, এই ঘটনায় অভিযুক্ত একজন পুলিশ আধিকারিক, তিনি সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি পদে কর্মরত, নাম অভিষেক ভট্টাচার্য। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ, পরে আদালতে তোলা হলে জামিন পায় ধৃত ওই পুলিশ আধিকারিক। অভিযোগ, সোমবার রাতে এক রূপান্তরকামী মহিলা ও তার 2 বান্ধবী দমদম থেকে বাড়ি ফিরছিলেন। রাত 8টা নাগাদ বৌবাজার থানা এলাকায় চাঁদনী চকের কাছে একটি রেস্তোরাঁয় কফি খেতে গাড়ি দাঁড় করান তারা, তখনই তাদের গাড়ির ওপর চড়াও হন অভিযুক্ত অভিষেক ভট্টাচার্য।